জ্বরের গুতোয় পৌঁছে গেছিলাম হসপিটালে প্রথম চার দিন অবস্থাটা ঠিক এরম ছিল জিন্দা লাশ ম্যা আমি এক জিন্দা লাশ কিন্তু পঞ্চম দিনে খবর পাওয়ায় যে পরের দিন ডিসচার্জ হব মুড একেবারে চাঙ্গা বোর হচ্ছিলাম তাই ভাবলাম যেটা করতে সবচেয়ে ভালোবাসি সেটা করি ফোনের ক্যামেরাটা অন করলাম আর শুরু করলাম শুট করা যে কি কি খেয়েছি সকাল ছটায় দেওয়া হতো কফি আমি কফি খেয়েছিলাম ওই দিন আর আটটা নাগাদ হতো সকালের জল খাবার ব্রেকফাস্টে আমাকে অপশন দেওয়া হয়েছিল যে ডালিয়া অথবা স্যান্ডউইচ আমার গলা থেকে ডালিয়ার খিচুড়ি কোনোভাবেই নামবে না তাই স্যান্ডউইচ নিয়েছিলাম আর স্যান্ডউইচ খেতে আমার বরাবরই ভালো লাগে খুব চিকেন স্যান্ডউইচের সাথে ছিল দুটো ডিম সেদ্ধ আর একটা কলা কলাটা বাদে বাকি ব্রেকফাস্টটা বেশ এনজয় করেছিলাম এমনিতেও বাড়ি যাওয়ার কথা শুনে মনটা তো বেশ ফুরফুরে ছিল দশটা নাগাদ দেওয়া হতো আমাকে দইয়ের ঘোল বা ডাবের জল সেদিন ডাবের জল দিয়েছিল একটা নাগাদ দেওয়া হতো দুপুরের খাবার খাবারটা ঠিক টিফিন কেরিয়ারে আসতো আর একদম গরম গরম সার্ভ করে দিত মাছ মাংস ডিমের অপশন থাকতো আর অবভিয়াসলি আমি মাংসটাই নিতাম প্রথম দিন মাছ খেয়েছিলাম তেমন ভালো লাগেনি আমার মাংসর সাথে থাকতো অবশ্যই ডাল একটা তরকারি স্যালাড ভাত আর টক দই সেদিন ছিল লাউ আর আলু দিয়ে একটা তরকারি পাতলা করে ডাল আর ফাইনালি সুস্থ হয়ে গেছিলাম বলে পাতলা ঝোল নয় একটু কষা কষা করে চিকেন বানিয়ে দিয়েছিল আমাকে ডাল সবজি যেমন খেতে হয় তেমনই ছিল আর চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল কিন্তু মুখে স্বাদ ফিরে পাওয়ার ফলে আরো একটু বেশি ভালো লাগছিল দইটা খাবো না ভেবেছিলাম কারণ টক দই আমার ভালো লাগে না কিন্তু মায়ের চোখ রাঙানো দেখে ভয়তে পুরো চিনির প্যাকেটটা ঢেলে দিলাম আর চটপট খেয়ে ফেললাম বিকেল চারটে নাগাদ আসতো স্নাক্স কোনোদিন চাউমিন কোনোদিন চিড়ে ভাজা কোন দিন ইডলি সেদিন ছিল উপমা আর সাথে চাটা প্রত্যেক দিনই থাকতো রাতে সাড়ে আটটায় ডিনার দিয়ে দিত আমি বলেছিলাম যে শুধু রুটি আলু ভাজা খেতে ইচ্ছা করছে কিন্তু প্রোটিন খেতেই হবে বলে ওরা বললো ভালো করে চিকেনটা বানিয়ে দেবো খাও এখন তো প্রোটিন লাগবে তাই রাতের ডিনারে রুটি আলু ভাজা তো ছিলই সাথে ছিল ডাল আর হালকা একটা চিকেনের ঝোল স্যালাডও ছিল পাতলা ঝোল ছিল কিন্তু বেশ ভালো লেগেছে ডিনারে দইয়ের জায়গায় দিত কাস্টার্ড বা পায়ে সেই দিন ছিল কাস্টার্ড যেটা একটু বেশি সেট হয়ে গেছিল ব্যাস পরের দিন চলে এলাম বাড়ি আর এখন আমি অনেক ভালো আছি